আমি কত বড় ভুল করে হালা দিছি বস কমিটি মুসলমানি করাবার যায়া তোক পূজা মুসলমানি করাইছি বিসি কাটা গেছে আল্লাহ আমাক বাঁচা হ্যালো হ্যালো ডেসিং হ্যালো বন্ধুগণ আনন্দ সংবাদ আপনাদের গায়ে জীবনে প্রথম আমি আসলাম কুখ্যাত হাজাম আমার দাদা ছিল সারা বিশ্বের এক নম্বর হাজাম আমার বাবা ছিল ভারতবর্ষের দুই নম্বর হাজাম আসামের ভিতরে কুখ্যাত তিন নম্বর হাজাম আমি কুকিল সরকার যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে চলে আসুন আমাকে ডেকে নিন আপনার বাচ্চাদেরকে এমন ভাবে আমি মুসলমানি করাবো তেরি পাবেন না বাচ্চা কেন বাবাও টের পাবেন না আমি কিভাবে মুসলমানি করাই আরেকটা বিশেষ ঘোষণা মেয়েদের যদি নাক কান বিন্ধানো হয় আমাকে নিয়ে যান নাক কান এভাবে বিন্ধা দিব টেরে পাবেন না চলে আসুন বন্ধুগণ চলে আসুন এ দুর্বাপু ফোনা জানা এই মাইকে কোন আপনি আপনি কি কি মুসলমানি করান আমি ছোট ছোট বাচ্চাদের মুসলমানি করাই নোয়ারা কইতে পাড়া আছে আছে দুর্বাপু পাড়া তো আমি মুসলমানি করাই না আরে নাম পাড়া ও আপনার ভাইয়ের নাম পাড়া ঠিক আছে কয়জন আছে আছে দুই তিন জন আছে না না তাহলে এটা ধরেন দেন দেন বাপু ব্যাগটা দেন আমার হাতে না আচ্ছা চাচা আপনি তো ডাহে নিয়ে এলাম আপনি রেড বান কথা তো কিছু কইলেন না বাপু রেড বেশি না আমি তিন রেডে মুসলমানি করাই তিন রেড কোনছে এক নম্বর রেড হলো হাজার টে হ্যাঁ দুই নম্বর পাঁচশো টে হ্যাঁ তিন নম্বর রেড হলো দুশো টে এটা কোন সিস্টেম হাজার টে কোনটা ফের হাজার টে মানে কি আপনার বাইরে একটু অক্সাইড দিয়া ভালো মতো মেরামতি করা মুসলমানি করা দেবেন ওটা হলো হাজার টে পাঁচশো টে হ্যাঁ পাঁচশো টে হ্যাঁটা হলো ধর্মু বসামু কাটে দেবেন ওটা পাঁচশো টে আর দুশো টে হ্যাঁ দুশো টেটা আমার অস্ত্রপাতি আপনি নিজেই কাটে নেবেন তা কোনটা করাবেন আমার বাইরে হাজার টাকা দিয়ে করেন ইঞ্জেকশন মারবেন তো চলেন না 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 আচ্ছা ভাই আপনার পাড়াটা তাহলে নিয়ে আসেন আর অল্প কলা পাতা কাটে নিয়ে আসেন আমরা খানদানি আজাম তো আমার মুসলমান করার সিস্টেমটাই অন্য তাড়াতাড়ি করেন আরো দুই বাইতে চালাবো আমার নিয়ে আসেন থামতুম নিয়েছেন বুঝছো আচ্ছা বাবাজি তোমার নাম কি ডাক নাম পাড়া চোখটা ধরেন পাড়ার পা আমি কলকাতা যামু কলকাতা যাইয়া রসগোল্লা খামু আমি কলকাতার রসগোল্লা কান্দনা বাবাজি এই তো আরামে হওয়া যাবো আমি শ্বশুরবাড়ি যামু শ্বশুরবাড়ি যায়া বাহা পিঠা খামু আল্লাহ আল্লাহ তুমি তুমি আমাক কষ্ট দিও না আরাম পাইব গো আরাম পাইব যাও 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 আইসেন গো বাবু আরো দুই বাইতে যাবো আমি দেন দেন যাই আরো দুই বাইতে যাবো আজকের বারের মধ্যে চাল ভাজা বেশি বেশি করে খিলেন আর কালকে থেকে খালি সে করে খিলে কর করবো দাম দু মারবো
স্পেশালি কাটা দিলাম দেখলেন না টেরি পাইলো না আসি বাবু আরো দুই বাইতে যাই চলেন আচ্ছা বাপু কোন কাক মুসলমান করাবেন গ আমার বিয়াই গ আরে বাপু ডর খাওয়ার কোনো কারণ নাই তো ছোট আমার একটা বিয়া ও আমি আর বুঝি বিয়াই বিয়াই তো বড় মানুষ হয় বেশি বয়স নাই গ ও কম বয়স অল্প বয়স চলেন হাজাম সাহেব হ্যাঁ তাহলে আপনি এখানে বহেন আমি বিয়াই নিয়ে এসেছি আর বিয়াই নিয়ে এসেছেন আর কলা পাতাটা নিয়ে এসেছেন ঠিক আছে টাকাটা কিন্তু দেরি করেন না বহেন আপনি টাকাটা নিয়ে আসুন গো বাপু কাদের বাতে দুই বলা ডুব দিয়ে বসেছে কাক পাইছে বলে শুনছি আদম সাহেব কোন আরে বাপু এই বেটা মুসলমান করান দেব আরে করা দেন গো বাপু ওই ছোট থাকতি করছিল বহু দিন হলো সাই পেয়ে গেছে না 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 এই মুসলমান আমি করান হামলা গো আরে বাপু করা দে লাগবো যায় না কি বস তুমি গাম আরে বাপু আপনি মইরেই যাবেন আপনার মুসলমান করে করবেন কি মুসুরি না কাম করেন মানুষ নাই করা দেন করা দিব রেটটা কিন্তু বেশি পড়বো ও বনি বাপু টেনশন নাই 4000 টাকা পড়বো আর সাবান আনেন আর পানি আনেন আদর সাবান পানি হ্যাঁ বসান আগে বসান কাটো কাটেন নই আগে বসেন বিছান নেন আমরা মুরা যান ধরেন চোখ ধরা লাগবো হ্যাঁ কি হরে আপনি কিন্তু কথা কইন না আমি কোন বুদ্ধি করতেছি করতেছি হ্যাঁ আমি মুসলমানি আমি মুসলমানি জামু হসুর বাড়ি জামু হসুর বাড়ি তেলের পিঠা খামু তেলের পিঠা খামু দুধের পিঠাও খামু ওরে মা গো রে বাবা গো রে গো মা গো রে বাবা গো আদম সাহেব এ আদম সাহেব এ থামেন পয়সা নিয়ে যান এই থামেন ওরে বিআই কি হইছে বিআই এই বিআই মুসলমানি করে না তো আমার বেশি উদ্দা কাটিয়ে দিছে হ্যাঁ বেশি উদ্দা কাটিয়ে দিছে বেশি উদ্দা কাটিছে হ্যাঁ এ আদম সাহেব মা গো রে বাবা জীবনে এরকম ভুল করেন না বয়স্ক মাসিক মুসলমানি করেন না বয়স হলে হসপিটালে পাঠা দিয়েন দেখেন আমি কত বড় ভুল করে হালা দিছি বয়স্ক মাসিক মুসলমানি করাবার যায়া চোখ বুঝা মুসলমানি করেছি বেশি গাড়িটা গেছে আল্লাহ আমাকে বাঁচাও এ বিপদ থেকে বাঁচাও